তুমি একদম চিন্তা করো না লক্ষ্মীটি, একদম চিন্তা করবে না। আমি তোমাকে বলছি, তোমার ভাই কাল যাবে, নিশ্চয়ই যাবে। তুমি দেখে নিও, ও যাবে। তোর আশিস, তোর আশিস। দেখো ব্রাদার, তোমার আমার উপরে রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলছিলাম যে ইউ সো লাকি যে ওই মেয়েটার সাথে তোমাকে পুরোটা জীবন কাটাতে হলো না। তুমি ঐশ্বর্যের মতো একজন মেয়েকে স্ত্রী হিসেবে পেয়েছো, ওর সাথে খুশি থাকো, অ্যাটলিস্ট সুখে থাকার চেষ্টা করো। আর তোমার জীবনে আগে যা ঘটেছে ভুলে যাও, মানে ভুলে যাওয়াটাই মঙ্গল। আমি একদিন এসে এত কিছু বুঝে গেলাম, তুমি এতদিনেও কিচ্ছু বুঝলে না। যাই হোক, আমি এতদিন কিছু বলিনি, বলার মতো জায়গাও ছিল না। আজকে আমার মনে হয় আজকে থেকে তো আমি তোমাদের পরিবারের একজন সদস্য হলাম, তাই মনে হলো যে আমার অধিকার আছে, তাই বললাম কথাগুলো। আর আমার মনে হয় যে তুমি আমার এই কথাগুলোর দাম দেবে না। সূর্যদা, কিছু মনে করো না, তুমি হয়তো আমাদের পরিবারের সদস্য বা আমার ফুলদির হাজবেন্ড, তার মানে এটা নয় তুমি একজন অ্যাডাল্টের পার্সোনাল লাইফে ঢুকতে যাবে। আমি এখনো পর্যন্ত লোকের কান দিয়ে শুনি না, লোকের চোখ দিয়ে দেখি না, নিজের চোখ দিয়ে দেখি, আর নিজের চোখকে বিশ্বাস করি। সো ইন দ্য ফিউচার আমাকে এইসব কিছু বলার আগে একটু ভেবে নিও। ওকে সূর্যদা, বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচ কা না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া ইয়া, সাবধানে সাবধানে, দেখে বড় রাখো।
আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে